제가 맞춰갈 수 있는 모든 시대 모습을 드시니 맞춰갈 수 있는 모든 인도를 비우 우리 시간 보리 청구하소 아론 나만 부셔 너도 내 품이셔야 죽고 있었을 때 제대로 억신셔가 아직이니 오시자 제대로 입교하기 해모든 시험이 시작을 보면 더 놀래거든 제가 나오는 모바일 폰입니다 보는 때 সত্যিকার অর্থে সকালবেলা লাগে দুপুরবেলা লাগে রাত্রিবেলা লাগে আর আমি যখন ব্যবহার করি না তখন আমার ফোনটি ব্যবহার করে আমার সন্ধ্যা এটা থেকে কিন্তু মুক্তির উপায় নাই যখনই আমি ব্যবহার করছি আমি সাথে সাথেই আমার সন্তানের কাছে চলে যাচ্ছি এখনই সন্তানের ফোন কম্পিউটার ইন্টারনেট অভিভাবকদের করণীয় কি হতে পারে চলো তার আগে সিসিমপুর সম্পর্কে একটা গল্প শুনে তুমি কি জানো সিসিমপুর কি সিসিমপুর হচ্ছে একটি চমৎকার জায়গা যেখানে বাস করে আমাদের সবার প্রিয় হানু রূপকি ইপি শিকু বাহাদুর পার্বতী আর অনেকে আর এরা আসে প্রতি সপ্তাহে বিটিভি মাছরাঙা টিভি এবং দুরন্ত টিভিতে মজার মজার সব গল্প নিয়ে কি নিয়ে বন্ধুরা মজার মজার গল্প নিয়ে আচ্ছা আমরা ডাকবো আমাদের সিসিমপুরের বন্ধুদের হ্যাঁ বন্ধুরা আমাদের সিসিমপুরের বন্ধুরা নিরাপদ ইন্টারনেট ব্যবহার করে থাকে তোমরা কি ইন্টারনেট ব্যবহার করো কে কে ব্যবহার করো ইন্টারনেট সবাই ব্যবহার করো হ্যাঁ বন্ধুরা এই ইন্টারনেট ব্যবহারের কিছু নিয়ম আছে এই নিয়মগুলো কি আমরা জানি আমাদের সিসিমপুরের বন্ধুরা কিন্তু এই নিয়মগুলো জানে যেমন ধরো আমরা যখন ইন্টারনেট ব্যবহার করব তখন আমরা আমাদের বাড়ির বড় কাউকে অথবা আমাদের বাবা মাকে আমাদের পাশে বসিয়ে ইন্টারনেট ব্যবহার করব ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন ইন্টারনেট ব্যবহার করব তখন অপরিচিত কারোর সাথে যোগাযোগ করলে কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে আমরা আমাদের কোনো তথ্য শেয়ার করব না যেমন ধরো আমাদের ঠিকানা হতে পারে আমাদের মোবাইল নাম্বার হতে পারে আমাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড হতে পারে ইত্যাদি জাতীয় কোনো তথ্য আমরা অপরিচিত কারোর সাথে শেয়ার করব না ঠিক আছে আমাদের সিসিমপুরের যেই বন্ধুরা আছে এই বন্ধুরা কিন্তু ইন্টারনেট থেকে প্রচুর পরিমাণে বই পড়ে তোমরা কি বই পড়ো সিসিমপুরে একজন বন্ধু আছে যে বই শুধু স্কুলে পড়ো বাসায় পড়ো না না হ্যাঁ বন্ধুরা তোমরা যদি তোমাদের বন্ধু টুকটুকির সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে বেশি বেশি করে বই পড়তে হবে তাহলে ডাকো তোমাদের সিসিমপুরের এই টুকটুকি বন্ধুকে আমি যখন এক দুই তিন বলবো তখন সবাই একসাথে টুকটুকি বলে ডাকবো পারবো না আমরা আচ্ছা চলো শুরু করছি এক দুই টুকটুকি এসো বন্ধুরা টুকটুকি চলে এসেছে টুকটুকির জন্য একটা তালি ভালোবাসি কখনো বা বসে পড়ি শুয়ে বই পড়তে পারি অনেক কিছু জানতে পাই অনেক কিছু শিখতে পাই অনেক কিছু জেনে শিখে অনেক বড় হতে চাই তাই বই ভালোবাসি
Let's go!
আমাদের সিসিপুরের বন্ধুদের কাছ থেকে নিরাপদ ইন্টারনেটে অনেক তথ্য পেলাম, তাই না? কি কি তথ্য পেলাম আমরা বলো তো? আমরা ইন্টারনেট থেকে বই পড়তে পারি, তাই না? আবার আমরা যখন খাবার খাবো তখন ইন্টারনেট ব্যবহার করব না, ইন্টারনেট থেকে আমরা নতুন অনেক কিছু শিখতে পারি, ভাষা শিখতে পারি, নতুন নতুন সব আবিষ্কার শিখতে পারি, আমাদের প্রশ্নগুলো ইন্টারনেট থেকে জেনে নিতে পারি, তাই না বন্ধুরা? আমরা অনেক কিছু কিন্তু আমাদের যারা অভিভাবক আছে তাদের উদ্দেশ্য কিছু কথা আছে, আমরা যারা বড় আছি অভিভাবক আছি আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের শিশুরা যখন ইন্টারনেট ব্যবহার করবে আমাদেরকে তাদের কিছুটা সময় দিতে হবে। তারা যখন ইন্টারনেট ব্যবহার করবে সম্ভব হলে আমরা তাদের সাথে সেই সময়টুকু ইন্টারনেট ব্যবহারের যে সময়টুকু আছে সেই সময়টুকু আমরা তাদের সাথে দিব, অথবা যদি আমরা সময় দিতে না পারি আমরা পরবর্তীতে আমার শিশু কি দেখল কি ব্যবহার করলো এই হিস্ট্রিগুলো আমরা চেক করতে পারি, যে আমার শিশুটা কোন পথে আছে, কোথায় যাচ্ছে, কি দেখছে, সেগুলো যেন আমরা বুঝতে পারি আমরা এবং আমরা প্রয়োজনীয় পদক্ষেপগুলো যেন নিতে পারি। এবং আমরা আমাদের শিশুদের কি ব্যবহার করবে, কি কন্টেন্টগুলো আমরা খুঁজে দিব, ভালো ভালো কন্টেন্টগুলো আমরা খুঁজে দিব যে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে, এবং কিছু বিষয় সম্পর্কে আমরা সচেতন করবো যে অবহেলিত কারোর সাথে যেন যোগাযোগ না করে, যোগাযোগ করলে যেন বাবা মার সাথে শেয়ার করে, এই বিষয়গুলো আমরা আমাদের অভিভাবক যারা আছি তারা বাচ্চাদেরকে শিখাবো। সর্বোপরি আমরা যারা অভিভাবক আছি সবাইকে ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে, এই কারণে যেন আমার শিশুর কাছে আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ মডেল হিসেবে উপস্থাপিত হতে পারি। তো ছোট বন্ধুরা, তুমি কি তোমাদের বন্ধুদের সাথে আরো মজা করতে চাও? তোমরা তাদের সাথে আরো সময় কাটাতে চাও? আচ্ছা চলো আমরা আরো অনেক মজা করবো। আমাদের সিসিপুরের বন্ধুরা শুধু বই পড়ে আর খাওয়া দাওয়া করে তা কিন্তু নয়, তারা কিন্তু খেলাধুলা করে, কিন্তু খেলাধুলা করার জন্য আমাদের নিরাপদ একটি খেলার জায়গা প্রয়োজন, তাই না? আমরা কিভাবে খেললে নিরাপদে খেলতে পারবো, আমরা কিভাবে খেললে নিরাপদে থাকতে পারবো, এই বিষয়গুলো চলো আমরা আমাদের সিসিপুরের বন্ধুদের কাছ থেকে জেনে নিই। খেলি মজা করে, খেলি নিরাপদে, এসো খেলি সিসিপুরের সাথে, খেলাধুলা যাই করে, ছুটোছুটি পথ চলে, থাকি যেন নিরাপদ, হ্যাঁ থাকি যেন নিরাপদে। খেলি মজা করে, খেলি নিরাপদে, এসো খেলি সিসিপুরের সাথে, খেলা যেন নিরাপদ হয়, চলবার পথ যেন নিরাপদ হয়, মনে রেখো সবাই, মনে রেখো সবাই। খেলি মজা করে, খেলি নিরাপদে, এসো খেলি সিসিপুরের সাথে, নিরাপদে খেলতে হলে বেছে নাও নিরাপদ জায়গা, বন্ধুদের পাশে থাকো, নিরাপদে থাকতে সাহায্য করো, খেলি চলো খেলি। ঠিক আছে চলো আমরা একসাথে আজকে এক্সারসাইজ করি। আজকের মতো এখানে বিদায় নিয়ে তোমাদের বন্ধুদের।
আবার কোন একদিন একদিন হঠাৎ করে তোমাদের মাঝে এসে উপস্থিত হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আর লুটুকু দিয়ে কি শিখবো তোমরা হাত ধরে তোমাদের বন্ধুকে গিয়ে দিয়ে দাও বন্ধুরা তোমরা হাত ধরে তোমাদের বন্ধুকে গিয়ে দিয়ে দাও কারণ আমরা চিন্তা করছিলাম বৃষ্টির জন্য হয়তো ঘরে বিক্রয় করতে হবে